খিচুড়ি বালুচুরি যে ফল এটা কিন্তু একদম সেই ফল, একদম পিওর কাতান, অনেকে এটাকে গরদ কাতান বলে। এটা একদম ফোর প্লাই, হাতে নিলে তোমরা বুঝতে পারবে, এর ওয়েট দেখলে বুঝতে পারবে, একদম ফোর প্লাই কাতান। সামান্য জরির একটা স্ট্রাইপ আছে, তো ইয়ে বহুত হি এক্সক্লুসিভ কাতান সিল্ক হ্যায় জো বিষ্ণুপুর কা হ্যায়। বিষ্ণুপুর মে ভি বহুত কাতান বানতি হ্যায়, আমাদের কাছেও প্রচুর কোয়ালিটির কাতান আছে, আমরা সেটা দেখাইও। আমরা মূলত বিষ্ণুপুরের কাতানই ব্যবহার করি। তো ইয়ে ভি বহুত খুবসুরত হ্যায়, ইসকা জো ডিজাইন হ্যায় ইয়ে একদম হটকে হ্যায়, আপ লোক দেখ সকতি হো। সারি নম্বর ওয়ান একদম, জো লোক কাতান পছন্দ করতি হো, জো লোক সিল্ক পছন্দ করতি হো, উন লোগো কো লিয়ে একদম এক হটকে ডিজাইন হাম দিখায়েঙ্গে। পহলে হাম পাল্লা কো দিখায়েঙ্গে, আঁচড়টা দেখো, এখানে একদম একটা আজরাকের রয়েছে প্রিন্ট, আর এইটা পুরো যাচ্ছে আঁচলটা, এইটা যাচ্ছে ফ্রন্ট পোর্শন। অসম্ভব সুন্দর দেখতে শাড়িটা, অসম্ভব সুন্দর দেখতে। আর এইটা হচ্ছে এটার ব্লাউজ পিস, সরি হাফ শাড়িটা, পুরো এরকম ভাবে আজরাকের মধ্যে যাচ্ছে, পুরো হাফ শাড়িটা এরকম ভাবে আসবে। আর ইসকা জো বিপি আয়েগা ও ভি পুরা এসে আয়েগি, একদম ডিফারেন্ট করে বানানো। যারা ডিফারেন্ট টাইপের শাড়ি পছন্দ করেন, যে লোক থোড়া সা ডিফারেন্ট পছন্দ করতি হো, ঠিকঠাক কি দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে শাড়িটা? আর এইটাই হচ্ছে ব্লাউজ পিস। শাড়ির কোয়ালিটি, শাড়ির ডিজাইন আর শাড়ি, এই দুটোই তো মেন থাকে, আর কি বলবো শাড়ি নিয়ে, আর তো কিছু বলার নেই। কোয়ালিটি আর পিওরিটি আর ডিজাইন এগুলো তো ভীষণ ইম্পর্টেন্ট না, এই জায়গাটা তোমরা দেখলে বুঝতে পারবে যে কতটা সুন্দর লাগছে দেখতে। পিওর কাতানের মধ্যে রয়েছে ফোর প্লাই জরি চেক কাতান, এই ডিজাইনটাই যদি আমি বিষ্ণুপুর সিল্কে করে দিই তার একটা প্রাইস হবে, আমি যদি ডিটি ব্লকে করি যেটা মুর্শিদাবাদ তার একটা প্রাইস হবে, এটার প্রাইস কিন্তু রয়েছে 5250, 5250 শাড়ি সব আবার আসবে। অ্যাকচুয়ালি গাদোয়ালটা না আমার কাছে খুব কমই পাওয়া যায়, আমি বলে দিই প্রাইস হচ্ছে 5250। গাদোয়ালটা আমার কাছে খুব কম পাওয়া যায়, গাদোয়ালটা আমার শুরু হবে জার্নি গাদোয়াল নিয়ে, তবে আমার কাছে যেটা পাবেন এখন আস্তে আস্তে আসছে যেটা সেটা হচ্ছে কাঞ্জিভরমের অনেক মানে কোয়ালিটি অনেক স্টক আসছে, গাদোয়ালও পাবেন, কাঞ্জিভরম যখন আসবে তখন গাদোয়ালও পাবেন, আস্তে আস্তে পাবেন, ঠিক আছে। আপনারা একটুখানি আমার শাড়ি দেখলে একটুখানি বুঝতে পারবেন যে শাড়ি কিন্তু ম্যাক্সিমাম আমি যেগুলো দেখাই অন্তত 75% আমাদের নিজেদের ডিজাইন দেখাই, নিজেদের শাড়ি দেখাই, নিজেদের যেমন এই রকম জরি বর্ডার এরকম ধরনের কাতান খুব একটা মার্কেটে অ্যাভেলেবেল নয়, 100% আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো আমরা একটু আমাদের মতন করে জিনিস দেখাই, সেখানে হয়তো আপনারা উইভিং শাড়িও পান, পান না সেটা নয়, কিন্তু ম্যাক্সিমামটাই আমাদের প্রোগ্রাম যদি আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমরা আমাদের জিনিসটাই কিন্তু একটু বেশি ফোকাস করি। আচ্ছা শাড়িটার ডিজাইনটা তো এত সুন্দর না, মানে জাস্ট কোনো কথা হবে না। আচ্ছা প্রত্যেকটা শাড়ি কিন্তু অসাধারণ, এবং আবার বলছি যে এই কাতানের মধ্যে ফোর প্লাই কাতানের জরি বর্ডার কাতানের প্রাইস হচ্ছে 5250। আগর আপকো লাগতা হ্যায় কি ইয়ে শাড়ি হাম বিষ্ণুপুর ডিটি মে লেঙ্গে উসকা এক প্রাইস হোগা, আগর আপকো বিষ্ণুপুর সিল্ক মে এই সরি মুর্শিদাবাদ ডিটি মে লেঙ্গে উসকা এক প্রাইস হোগা, বিষ্ণুপুর সিল্ক মে এক প্রাইস হোগা, ইয়ে ফোর প্লাই কাতান হ্যায়, ইসকা জো ফল হ্যায় ইসকা প্রাইস 5250। তো শাড়ির দাম কেন কি জন্যে কি আমি সবটা বলে দিই, ডিসক্রিপশন করে দিই। তো এটার হাফ পোর্শনটা দেখো, এই যে জরি বর্ডার হাফ পোর্শনটা যাচ্ছে, এটা অফ কি বিউটি শাড়িটা দেখতে, জাস্ট ভাবো নিচের দিকটা যাবে পুরো এরকম অসাধারণ, উপরটা পুরো ইন্ডিগো ব্লু নিচেটা পুরো রেড, সরি অসাধারণ দেখতে, অসাধারণ দেখতে মানে জাস্ট কোনো কথা হবে না। প্রাইস কিন্তু যাচ্ছে 5250, 5250 তে একটা অসাধারণ ডিজাইনার সিল্ক পেয়ে যাবেন আপনারা। প্রত্যেকটা শাড়ি কিন্তু একদম সিল্ক মার্ক, এটা আর বলতে লাগে না, কারণ এটা সবাই এখন মোটামুটি জেনে গেছেন, বিশেষত এই ধরনের সিল্কগুলো দেখানোর ক্ষেত্রে তো বলার দরকারই পড়ে না। আর এটার ব্লাউজ পিসটাও কিন্তু যাচ্ছে একদম এরকম রেটে,
রেড ব্লাউজের সঙ্গে যখন এই শাড়িটা পরবেন না, একটা অসাধারণ লুক আসবে, অসাধারণ লুক আসবে। শাড়ি হাতে নিচ্ছি যে শাড়িগুলোর যে কি কোয়ালিটি না, তোমরা না দেখলে, মানে যারা, আমি সবসময় বলি প্লিজ আসুন আমার স্টোরে, আমার স্টোর নিউ টাউন রাজারহাট বিডি কমিউনিটি মার্কেটে একদম ফার্স্ট ফ্লোরে। যারা মনে করছেন দেখে নিতে চাইছেন তারা চলে আসুন, কোনো অসুবিধা নেই, আর না হলে তো অনলাইনে আছি আমি, কোনো অসুবিধাই হবে না। এটাও একদম ব্ল্যাকের মধ্যে আছে, একদম মানে যারা সিল্ক পছন্দ করেন তারা তো এই সিল্ক পরে কি আরাম পাবেন। এটা একদম যে পচামপল্লির যে ডিজাইনটা সেটাকেই পুরো প্রিন্টে করা হয়েছে, আর এইটা হচ্ছে আঁচলটা, অসাধারণ দেখতে, অসাধারণ। প্রাইস 5250 অনলি, আর এটার ব্লাউজ পিসটা কিন্তু রেডি যাচ্ছে, যেহেতু বডিটা পুরো কালোই থাকবে, এটা যাচ্ছে ব্লাউজ পিসটা রেডি, অসাধারণ অসাধারণ সুন্দর একটা শাড়ি। প্রাইস কিন্তু জাস্ট 5250, বিষ্ণুপুর 4-ply জরি বর্ডার কাতার, যেটা মার্কেটে খুব অ্যাভেলেবেল নয়, যেটা মার্কেটে খুব কম অ্যাভেলেবেল, অসাধারণ। আচ্ছা এবার আমি বিষ্ণুপুর সিল্কে চলে আসছি, তো সিল্ক তসর অনেক দিন দেখাই না, তো অনেকে বলে যে কেন সিল্ক তসর দেখাও না। আচ্ছা এবার একটা পেন্টিং দেখাচ্ছি, এটা বিষ্ণুপুর সিল্কের মধ্যে, ফোর ফাইভ ফাইভ জিরো, এটা পেন্টিং রয়েছে। ওকে, ফ্রন্ট পোর্শনটা যাবে এরকম, আর নিচের দিকটা যাচ্ছে এরকম, মিষ্টি কালার কম্বিনেশন। এটা কিন্তু বিষ্ণুপুর সিল্কের মধ্যে রয়েছে, 4550, কালার কম্বিনেশনটা জাস্ট দেখো, অসাধারণ বললে দেখতে, ভীষণ সুন্দর দেখতে। জামাই ষষ্ঠীতে কি দেওয়া যেতে পারে, মানে শাশুড়িকে বা মাকে, বা হয় না আমাদের জামাই ষষ্ঠীর একটা কেনাকাটা থাকে, এই ধরনের সিল্কগুলো দিয়ে দিন, গর্জিয়াস, অন্যরকম, ডিফারেন্ট, ভালো লাগবে, ভীষণ সুন্দর লাগে, তুমি জানো এগুলো তো কোনো কালারে হয়ে যাবে। এটাও ভীষণ সুন্দর দেখতে, এটা বিষ্ণুপুর সিল্কের মধ্যে যাচ্ছে, পেন্টিং করা রয়েছে পুরোটা, 4550, ভীষণ সুন্দর দেখতে এগুলো। এটা হচ্ছে ব্লাউজ পিসটা ইয়ালোর মধ্যে যাচ্ছে। আমি আর একটা বিষ্ণুপুর সিল্ক দেখাচ্ছি, আমার এখন একটু আশাটা ইরেগুলার হয়ে যাচ্ছে, তোমরা একটুখানি আমার ভিডিওগুলো দেখো, ভিডিওগুলো যেখানে দিচ্ছি ভিডিওগুলো কিন্তু একটু তোমরা দেখতে থেকো। এটা একটা ব্লকের মধ্যে দেখাচ্ছি, বিষ্ণুপুরি সিল্কের মধ্যে, 4250, ডিফারেন্ট টাইপের একটু ব্লকটা, 4250, মানে যদি কেউ মনে করে জামাই ষষ্ঠীর জন্য তো নিতেই পারো, ভীষণ সুন্দর। এটা পাল্লা, আর এটা হচ্ছে ব্লাউজ পিসটা, 4250, একটা অসম্ভব সুন্দর শাড়ি। আচ্ছা জামাই ষষ্ঠীর জন্য একটা বাটিক দেখাই, বাটিক তো অনেকেই খুব পছন্দ করো, আজকে একটু মিক্সড ব্যাগই দেখাবো, প্রথম দিকে এই শাড়িগুলো দেখানোর পরে একটু স্টিচের শাড়িতে যাব, তারপরে কিছু একদম সিল্ক টিস্যু এসেছে সেগুলো দেখাবো। দেখো কি মিষ্টি দেখতে বাটিকটা, একদম ফ্রন্ট পোর্শনটা যাবে এরকম ভাবে, বাটিকগুলো কিন্তু পুরো হ্যান্ড বাটিক, ফুল হ্যান্ড বাটিক হয় গিয়ে শাড়ি, ফুল হ্যান্ড বাটিক হয়। এইটা হচ্ছে হাফ শাড়িটা, প্রাইস হচ্ছে 4850, পুরো হ্যান্ড বাটিক বিষ্ণুপুরি সিল্ক। এটা হচ্ছে ব্লাউজ পিসটা, এগুলো জামাই ষষ্ঠীর জন্য বা যে কোনো অকেশনের জন্য খুব ভালো গো, মানে যেহেতু পুজো তো আসছে, পুজোর তো ঠিক আছে, বাট অনেক সময়তে হয় না যে ট্র্যাডিশনাল একটা বাটিক দেখাচ্ছি, ভীষণ ট্র্যাডিশনাল, একদম লাল সাদার মধ্যে, যারা পছন্দ করো তারা নিতেই পারো।
এটা কেউ যদি তসর বলে তসরেও করে দিতে পারবো, কোনো অসুবিধা নেই। তো তসর সিল্ক বলে তাতেও করে দিতে পারবো, বাট এটা হচ্ছে বিষ্ণুপুরি সিল্ক, নট কাতান। 4850 তে অসম্ভব সুন্দর একটা বাটিক, জাস্ট কোনো কথা হবে না। 4850 এটা ফ্রন্ট পোর্শনটা এরকম যাচ্ছে, আর কুচির কাজটা আবার এরকম আসবে। বিউটি বিউটিফুল, ভীষণ সুন্দর দেখতে। আর এইটা হচ্ছে ব্লাউজ পিসটা, প্রাইসটা জাস্ট মানে কি বলবো, মাঝে মাঝেরটাতে দশরটাতে। এবার একটা স্টিচে ফিরে যাচ্ছি, তসরের মধ্যে একদম গাছি বাই গাছি তসরের মধ্যে। এরকম শাড়িগুলো যেরকমই যেরকম উঠতে থাকবে আমি সেরকম সেরকমই দেখাবো, কারণ তোমরা জানো এগুলোর অন্য কোনো অপশন নেই, এগুলো যেরকম উঠতে থাকে আমি সেরকমই দেখাতে থাকি। অসম্ভব সুন্দর দেখতে পিওর গাছি বাই গাছি তসরের ফ্রন্ট পোর্শনটা, কিন্তু পুরোটা ইয়ে যে পোর্শন হ্যায় পুরা যে হ্যান্ড স্টিচ গুজরাটি হুয়া হ্যায়, সামনের দিকটা কিন্তু পুরোটা গুজরাটি হয়েছে। জাস্ট দেখো শাড়িটা পুরোটা গুজরাটি হয়েছে, আর এরকম ভাবে একদম একদম নিচের দিকে এরকম কলমকারি যাচ্ছে, তারপর থেকে শাড়িটা কিন্তু পুরো এরকম ভাবে গুজরাটিতে আসবে। পিওর গাছি বাই গাছি তাসার, আর এইটা হচ্ছে হাফ পোর্শনটা পুরো এরকম কলমকারি, আর নিচে পুরো গুজরাটি ওয়ার্কটা যাচ্ছে। একটা নিট সুন্দর শাড়ি যার কোনো জবাব নেই, শাড়িটা কি বোঝাতে পারছি, এটা কি মানে বোঝা যাচ্ছে শাড়িটা, অসম্ভব সুন্দর দেখতে, অসম্ভব। যারা হাতের কাজের শাড়ি পছন্দ করে তাদের এরকম শাড়ি পছন্দ না হয়ে যাবে না। এটা হচ্ছে ব্লাউজ পিসটা, ব্লাউজ পিসটারও কিন্তু পুরো এরকম কলমকারিতে যাবে, হাতের কাছে পুরো এই কাজটা করা হয়েছে। একটা অনবদ্য সুন্দর শাড়ি, মানে জাস্ট হাতের কাজের শাড়ি মানেই হচ্ছে তার একটা অন্যরকম বিউটি আছে, মানে কিছু বলার নেই আর কি। কালার কম্বিনেশনটা না খুব সুন্দর, খুব সুন্দর। টুয়েলভ শাড়িটা কিন্তু সত্যি ভীষণ সুন্দর শাড়ি, একদম ডিফারেন্ট একটা শাড়ি, ভিড়ের মাঝে আলাদা। এটা একদম ভিড়ের মাঝে আলাদা, ফট করে মানে নকল হওয়ার সম্ভাবনা খুব কম, মানে যখন আপনি পড়বেন বুঝবেন যে একটা, এখন আর বুটিক বলতে ভাল লাগে না, এটাকে এখন কনসেপ্ট বলতে ভাল লাগে, একটা কনসেপ্ট শাড়ি পরেছেন। আগে শাড়িটার দাম ছিল 12,550। এবার একটা কাতান শাড়ি দেখাচ্ছি, বিষ্ণুপুর কাতান, এটা দেখো লাম্বানি করেছি, এখানকার লাম্বানি, একটু অপূর্ব দেখতে শাড়িটা। এই শাড়িটার মানে তিনটে শেডে শাড়িটাকে প্রথমে ডাই করা হয়েছে, এখানে একটু অরেঞ্জ থেকে এখানটা একটু লাল গেছে, গিয়ে এখানে একদম মেরুন টাইপের হয়ে গিয়ে সরু একটা কালো বর্ডার হয়েছে। শাড়িটার ডাইটা এরকমভাবেই হয়েছিল, আর আঁচলের কাছে একদম একটা স্ট্রাইপ রয়েছে, এইটাই কিন্তু ব্লাউজ পিসে যাবে। এই শাড়ি যে এই যে পার্ট এই ব্লাউজ পিস মে ভী এসে আয়েগি, তো সোচো শাড়ি মে শাড়ি কো কিতনা আচ্ছি লাগোগে জব আপ পহনোগে শাড়ি কো, জব জব ডেপ করোগে শাড়ি কিতনা খুবসুরত লাগেগি। দেখো শাড়িটা, এ পুরা লম্বানি ওয়ার্ক হ্যায়, পুরোটা কিন্তু লম্বানি, পুরোটা হাতের কাজ, বিষ্ণুপুর কাতান। আমার মূলত এই কোয়ালিটি শাড়িটা স্টিচের জন্যই হয়, যেটা তোমাদের জরি বর্ডার দেখালাম, ম্যাক্সিমাম ওগুলো আমার স্টিচেরই শাড়ি। কিছু কিছু মানুষ খুব ভালো কোয়ালিটি মানে খুব হেভি কোয়ালিটি পছন্দ করেন, তাদের জন্য ওগুলো তখন করে দিই, মানে ম্যাক্সিমামে কিন্তু স্টিচ এই এই এত স্টিচটা কিন্তু নিতে পারে যে শাড়ি, তাহলে বুঝতে পারছো কোয়ালিটিটা কি হবে। জাস্ট সেইটা দেখানোর জন্য যে এতটা লম্বানি ওয়ার্ক হয়েছে, ফুল হ্যান্ড ওয়ার্কটা শাড়ি হয়ে গিয়ে, ফুল হ্যান্ড ওয়ার্ক। দেখো শাড়িটা বিউটিফুল শাড়ি, আর ইসকা যে ব্লাউজ পিস আয়েগি পুরা এসে স্ট্রাইপ মে আয়েগি, হাতের মধ্যেই কাজটা আসবে। যখন শাড়িটা পরবে না তখন ভীষণ সুন্দর লাগে, এটাই বলার উদ্দেশ্য। শাড়িটা পরবে তখন শাড়িটা একদম ডিফারেন্ট টাইপের লাগবে। 9850 এটা যদি তাসারে করি তাসারে আমার প্রাইস অনেক হাই হয়ে যাবে, বাট যেহেতু এটা কাতান 9850 অনলি। কেমন লাগছে অবশ্যই জানিও শাড়িটা, কারণ শাড়িগুলো অ্যাকচুয়ালি অনেক কষ্ট করে খেটে বানাই আর কি, এগুলো এগুলোর পেছনে অনেকটা পরিশ্রম আছে, মানে কোথাও থেকে গিয়ে কিনে আনা নয়, কারণ আমি খুব 100% আমি জানি তোমরা এই শাড়িগুলো কিন্তু আমি দুটো তিনটে করে বানাই, আমি দেখিও দিই। এগুলো যখন র থাকে
তখন আমি দেখি ওদি দেখো এই প্রিন্টগুলো করেছে, এগুলো কিন্তু এবার স্টিচে যাবে। যেমন কালো শাড়িটা যেটা প্রথমেই দেখালাম ওই রকম আমাদের অলরেডি গুজরাটি সামনেটা জাস্ট গুজরাটি থাকবে, আমাদের মানে দেওয়া হয়ে গেছে তাসরের উপরে, তো একই সাথে এসেছে আমাদের তাসরে দেওয়া হয়ে গেছে। তো প্রত্যেকটা শাড়ি যা আছে না এগুলো কিন্তু মানে ওই নয় যে টাকা নিয়ে কোথা থেকে গেলাম, এটা বলার উদ্দেশ্য অন্য কিছুভাবে নিও না। ম্যাক্সিমাম শাড়ি কিন্তু ভীষণ কষ্ট করে বানানো হয়, একদম সেই গরমের মধ্যে ব্লক ফ্যাক্টরিতে গিয়ে তারপরে ব্লক করিয়ে নিয়ে এসে তারপরে স্টিচিংয়ের যে যিনি আসেন তাকে স্টিচ বুঝিয়ে, তো অনেকটা প্রসেস, অনেকটা কষ্ট, অনেকটা খাটুনি। তো অ্যাপ্রিসিয়েট পেলে তোমাদের কাছে ভালো লাগে, কেন দেখো সেল তো হয়ে যাবেই, সেটা কোনো ব্যাপার না, সেটা নিয়ে ভাবি না, কিন্তু তোমরা যদি ভালোও বলো সেটা শুনতে ভীষণ ভালো লাগে, এটাই হচ্ছে মেন ব্যাপার। প্রাইস হচ্ছে 9850। অসম্ভব গাছি দেখাচ্ছি, মানে জাস্ট গাছিটা দেখো, এই ডিজাইনটা তোমরা দেখেইছো, অনেকে নিয়েওছি, আমি তখনই বলেছিলাম এগুলো আমরা স্টিচ করব, যারা এমনি নিচ্ছেন নাও আমরা স্টিচেও করব এগুলো, এরকম এগুলো এই ডিজাইনটা আমাদের খুব মানে একটা এবছরের খুব একটা স্টাইলিশ ডিজাইন বলতেই পারো, তাতে খুব হালকা কাজ করেছি। আচ্ছা এইটা হচ্ছে আঁচলটা পাল্লা, আমি সিঙ্গেলে দেখাচ্ছি শাড়িটা, পুরো শাড়িটা এরকম স্টাইপে যাবে আর পুরো শাড়ির মধ্যে কিন্তু এরকমভাবে গুজরাটি করা রয়েছে, একদম ডিফারেন্ট যখন আপনি পরবেন ভিড়ের মধ্যে, অবশ্যই আপনি পরবেন। সবসে বড়ি বাত এই হ্যায় কি আপ পহনোগে, আপ হি পহনোগে, অর আপকে পাস কোই ভি, যেটা আমাদের মেয়েদের মধ্যে থাকে না যে আমার সেম শাড়ি পরে, এখন যেটা খুব বেশি পরিমাণে হচ্ছে যে সেম শাড়ি একই রকম, বাট এই শাড়িগুলো কিন্তু কখনোই সেটা আপনাকে দেবে না, একদম ডিফারেন্ট টাইপে দেবে, ব্লাউজ পিসটাও কিন্তু এরকমভাবে আসবে, অসম্ভব ভালো দেখতে, অসম্ভব ভালো দেখতে। এই শাড়িটার প্রাইস কিন্তু রয়েছে তোমার 9850, এটাও কিন্তু তাসরের মধ্যে 9850, ভীষণ সুন্দর পুরো শাড়িটার মধ্যে গুজরাটি করা, আর আঁচলের মধ্যে কিন্তু ছোট ছোট সিকোয়েন্স কাঁথা করা রয়েছে, ভীষণ ভীষণ সুন্দর শাড়ি, সবাইকে অনেক ভালোবাসা। এরকম হাতের কাজের শাড়ি যেরকম যেরকমই হতে থাকবে আমি তোমাদের সেরকম সেরকম ভাবেই দেখাতে থাকবো, সেটা নয়, আমি যেটা পরে আছি এটাকে তো তাসার টিস্যু তোমরা সবাই জানো, বাট আজকে আমি এখন যেগুলো দেখাবো সেগুলো সব সিল্ক টিস্যু দেখাবো আমি। প্রত্যেকটাই কিন্তু সিল্ক টিস্যু দেখাবার, প্রত্যেকটাই কিন্তু সিল্ক মার্ক সার্টিফাইড রয়েছে, ওকে। একদম অসম্ভব সুন্দর দেখতে একটা শাড়ি, এটা কিন্তু সিল্ক টিস্যু রয়েছে 5450, পিওর সিল্ক টিস্যু 5450, ভীষণ 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 সুন্দর, একদম লাইট ওয়েট, কোনো ওজন নেই, জাস্ট দেখতে অসম্ভব ভালো দেখতে। এগুলো কিন্তু আমাদের অবশ্যই এগুলোতে আমাদের কোনো ভূমিকা নেই, এগুলো সমস্ত আমাদের ট্রেনিং শাড়ি, বাট দেখতে শাড়িটা ভীষণ সুন্দর। প্রাইস অব দি শাড়ি ইজ 5450, পিওর সিল্ক টিস্যু উইথ সিল্ক মার্ক সার্টিফাইড, এগুলো কিন্তু প্রত্যেকটা একদম লাইট ওয়েট, এখানকার টিস্যু নিলেন নয়, কিন্তু এগুলো সিল্ক টিস্যু, পিওর সিল্ক টিস্যু। প্রাইস অব দি শাড়ি ইজ 5450 অনলি, সিল্ক মার্ক সার্টিফাইড, ইসকে সাথ রানিং বিপি হ্যায়, এইটা হচ্ছে রানিং বিপি যাবে, ভীষণ সুন্দর কালারটা, মানে একটা অসম্ভব, আমি যেটা পরে আছি সেটা কিন্তু তাসার টিস্যু, এখানে তাসারের বর্ডারটা দেখলে বুঝতে পারবেন, এখানে অরিজিনাল তাসারটা রয়েছে আর এখানে জরির সাথে রয়েছে তাসারটা, আর এটা হচ্ছে সিল্ক টিস্যু, সিল্কের সাথে রয়েছে, এটাও কিন্তু সিল্ক মার্ক সার্টিফাইড, প্রাইস হচ্ছে 5450 অনলি। পরের কালারটা যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে একদম পিঙ্ক কালারের, প্রত্যেকটা কালার ভীষণ সুন্দর, ভীষণ গর্জিয়াস কালার, এটা একদম পিঙ্ক কালারের মধ্যে রয়েছে, অসম্ভব সুন্দর দেখতে, অসম্ভব সুন্দর দেখতে। আর এইটা হচ্ছে এটা ব্লাউজ পিস, অসম্ভব সুন্দর দেখতে, ভীষণ লাইট ওয়েট। প্রাইস হচ্ছে মাত্র
5450 অনলি। এর পরের কালারটাও খুব সুন্দর, প্রত্যেকটা শাড়ি সব শাড়ি মে আপকো ব্লাউজ পিস জরুর মিল যায়গি, প্রাইস হ্যাঁ 5450। এইটা হচ্ছে আঁচলটা, এইটা হচ্ছে ব্লাউজ পিস, পুরো শাড়িটা এরকম যাবে। প্রাইস হ্যাঁ ইসকা 5450 অনলি, পিওর সিল্ক টিস্যু সব শাড়ি মে আপকো মিল যায়গি, সিল্ক মার্ক সার্টিফাইড, আর সব কটা শাড়িতে থাকবে একদম ব্লাউজ পিস। এইটা হচ্ছে একদম সিঙ্গেলি দেখাচ্ছি, এইটা হচ্ছে একদম গোল্ডেন কালারে, গোল্ডেন কালার নয় এটা হচ্ছে ব্রোঞ্জ, কোনটা আঁচলটা, হ্যাঁ এইটা আঁচলটা। এইটা হচ্ছে একদম সিঙ্গেলে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন শাড়িটার ব্যাপারটা। এটা আঁচলটা যাচ্ছে একটুখানি, এটা যেটা করা হয়েছে সেটা হচ্ছে ডাই করে করা হয়েছে। এইটা হচ্ছে আঁচলটা একটু পার্পেল কালারের, আর পুরো ব্রোঞ্জ কালারের বডিটা। উফ শাড়িটা কি, আর এত লাইট ওয়েট না এগুলো, এগুলো কিন্তু প্রত্যেকটা টিস্যু, যেহেতু এবছর ভীষণ ফ্যাশনিং, সবাই টিস্যু চাইছে, মানে সবারই টিস্যু একটা লাগেই কোনো না কোনোভাবে। আর কিন্তু টিস্যু একটু হালকা হলে ভালো লাগে, যত মানে কস্টলি টিস্যু হবে তত কিন্তু বেশি হালকা হবে। আচ্ছা এইটা কিন্তু পুরো সিল্কের সঙ্গে যাচ্ছে, আর ব্লাউজ পিসটাও কিন্তু যাচ্ছে এরকমভাবে। প্রাইস হচ্ছে জাস্ট 5450। আর পরের কালারটা আমার ভীষণ পছন্দ, একদম প্রচুর গয়না পরার কালার, একদম হচ্ছে কি কালার বলবো এটাকে, কি কালার বলবো এটাকে, একদম কি কালার বলবো, বাট এটা ভীষণ সুন্দর কালার গো। এটা একদম মানে এখনের একদম ট্রেন্ডি কালার, এটা ভীষণ ট্রেন্ডিং এ যাচ্ছে এই কালারটা। প্রচুর গয়না, প্রচুর গয়না পরা যাবে এই শাড়িটার সাথে, প্রচুর গয়না পরা যাবে, প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন একদম 100% সিল্ক। প্রাইসটা কিন্তু যাচ্ছে মাত্রই মাত্রই 5450, একদম সিল্ক মার্ক সার্টিফাইড শাড়ি। যদি ভালো লাগে তো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবে তোমরা, যদি ভালো। নমস্কার, বাই।